আসসালামু আলাইকুম সবাইকে, বাংলা নববর্ষের শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুবই সম্প্রতি COVID-19 প্যান্ডেমিকের কারণে আমাদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে আমরা জানি, কিন্তু সেই শিক্ষা কার্যক্রমকে পুনরুদ্যমে আবার স্বাভাবিক গতিতে ফিরিয়ে আনার পূর্ব প্রয়াস হিসেবে, দূর শিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রাম কলেজ থেকে আমাদের তোমাদের জন্য ভিডিও ক্লাসের এই ব্যবস্থা করা হয়েছে। তো আজকের এই ক্লাস শুরু করার পূর্বেই আমরা আমার পরিচয়টা জেনে নেব। আমি আলী ইমাম, প্রভাষক অর্থনীতি, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম। যেহেতু আমি অর্থনীতি বিভাগের প্রভাষক, স্বাভাবিকভাবেই আমাদের আজকের আলোচনার বিষয় অর্থনীতি, এবং আমাদের আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে মূলত অর্থনীতি প্রথম পত্র। অর্থনীতি প্রথম পত্রের যে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব, সেই বিষয়ে সরাসরি যাওয়ার আগে আসো আমরা কয়েকটা চিত্র দেখি, কিছু ছবি লক্ষ্য করি, দেখি যে আমরা সেই ছবিগুলো থেকে বুঝতে পারি কিনা আজকে আমাদের আলোচ্য বিষয়টা কি হতে পারে। প্রথম যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, আমরা সহজেই বুঝতে পারছি এখানে একটি মিল্ক প্রোডাকশন বা একটা মিল্ক প্রোডাকশন ফ্যাক্টরি চিত্র দেখানো হচ্ছে, যেখানে কয়েক ধরনের উপকরণ আমরা লক্ষ্য করতে পারি। এখানে অনেক ধরনের শ্রমিক আছে, কিছু মূলধনী দ্রব্য আছে এবং প্রোডাকশন প্রসেস চলছে। আরেকটা ছবি দেখি আমরা, আরেকটু ক্লিয়ারিফিকেশনের জন্য, এটাও অনেকটা একই ধরনের ছবি। ফসল সংগ্রহ করা হচ্ছে, ফার্মে প্রসেসিং হচ্ছে, এবং প্রোডাকশনের পরে, উৎপাদনের পরে সেটা ভোক্তার কাছে যাচ্ছে। এই যে বিশাল একটা কর্মকাণ্ড, বিশাল একটা অর্থনৈতিক কর্মকাণ্ড, উদ্দেশ্য কি এটা সেটা পরের ছবিতে দেখতে পাচ্ছি। এটার উদ্দেশ্য হচ্ছে মুনাফা, হ্যাঁ উদ্দেশ্য হচ্ছে মুনাফা তৈরি করা। প্রত্যেক অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল উদ্দেশ্য হচ্ছে এটা, যাতে আমরা মুনাফা তৈরি করতে পারি। তো আমরা এখানে কিছু টার্ম বলেছি, যে আমরা বলেছি এখানে প্রোডাকশন প্রসেস হচ্ছে, মানে উৎপাদন হচ্ছে, এবং উৎপাদন থেকে কি হবে, উৎপাদন করতে গেলে আমার বিভিন্ন উপকরণ লাগছে, সেই উপকরণের জন্য আমার উৎপাদন ব্যয় হবে, ব্যয়ের উদ্দেশ্য কি, আমি আয় পাবো, আমি মুনাফা পাবো। বুঝতে বোঝা যাচ্ছে আজকে আমরা কি বিষয়ে আলোচনা করতে চাই? 1 মিনিট বা 1 মিনিট সময় আমরা পাবো না, কিছুক্ষণ চিন্তা করি। হ্যাঁ, আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়। উৎপাদন সম্পর্কে আমরা অনেকটাই জানি, আমাদের এই বিষয়গুলো সম্পর্কে আগে আলোচনা হয়েছে আমাদের যখন যথারীতি ক্লাস কার্যক্রম চলছিল। উৎপাদন নিয়ে আমরা সামান্য একটু পিছন থেকে একটু জেনে আসি, উৎপাদন বলতে আমরা আসলে কি বুঝি। উৎপাদন মানে আর কিছুই না, উৎপাদন হচ্ছে স্বাভাবিক ভাবে আমরা যেটা জানি সাধারণত উপযোগ সৃষ্টি করা, কোনো দ্রব্যের উপযোগ সৃষ্টি করাই হচ্ছে অর্থনীতির ভাষায় উৎপাদন। উপযোগটা কি সেটা আমরা জানি, উপযোগ হচ্ছে মানুষের অভাব পূরণের ক্ষমতা। তো দ্রব্য সামগ্রীর যে মানুষের অভাব পূরণের ক্ষমতা রয়েছে, সেই অভাব পূরণের ক্ষমতাটা তৈরি করার প্রক্রিয়াটার নামই হচ্ছে উৎপাদন। এবং উৎপাদন উপকরণ কয়টি? উৎপাদন উপকরণ হচ্ছে ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। একটু আগে চিত্রে আমরা দেখেছি সেখানে ফ্যাক্টরি ছিল, অবশ্যই ফ্যাক্টরি কোনো একটা ভূমির উপর প্রতিষ্ঠিত বা বিভিন্ন ধরনের ন্যাচারাল রিসোর্স সেখানে ব্যবহার করা হচ্ছে। তো শ্রমিক ছিল, বিভিন্ন ধরনের মূলধনী দ্রব্য ছিল, যেমন আমরা প্রথম চিত্র করে যদি একটু ভাবি, একটু কল্পনা করি আগের চিত্রে কি ছিল, ওখানে গাভী ছিল, এখানে গাভী থেকে দুধ উৎপাদন হচ্ছিল, এখানে গাভী একটা মূলধনী দ্রব্য, এখানে আমাদের ফ্যাক্টরি বিভিন্ন মেশিনারি ছিল, সেই মেশিনারি গুলো আমাদের মূলধনী দ্রব্য। 3 নম্বর এবং সংগঠন, যিনি উদ্যোক্তা তিনি হচ্ছেন সংগঠন, তিনি সংগঠনের কাজটা করেন। 4টি উপকরণকে একসাথে করে উপযোগ সৃষ্টি করা বা দ্রব্য সামগ্রী দ্বারা মানুষের অভাব পূরণ করার যে ক্ষমতা, সেটা দ্রব্য সামগ্রীর মধ্যে তৈরি করার যে প্রয়াস, সেই প্রয়াসটি হচ্ছে উৎপাদন। উৎপাদন যদি করতে চাই তাহলে আমাদের অবশ্যই উৎপাদন ব্যয় হবে। উৎপাদন ব্যয়টা কি, আমি সবসময় তোমাদেরকে ক্লাসে বলে এসেছি বা আগেও সবসময় বলেছি যে অ্যাকচুয়ালি প্রত্যেকটা জিনিস খুবই সিম্পল, জাস্ট আমাদের ভালো করে জিনিসটা কনসেপচুয়ালাইজ করতে হবে, বুঝতে হবে। উৎপাদন করতে গিয়ে যে ব্যয় হয় সেটাই হচ্ছে উৎপাদন ব্যয়। তো বইয়ের ভাষায় কি বলতে পারি, আমরা বলতে পারি যে উৎপাদক বা উদ্যোক্তা তার উৎপাদনের যে বিভিন্ন কর্মকাণ্ড আছে, সেই বিভিন্ন কর্মকাণ্ড সম্পন্ন করতে গিয়ে যে সকল ব্যয়গুলো নির্বাহ করতে হয় সেটা হচ্ছে উৎপাদন ব্যয়। উৎপাদনের সাথে সম্পর্কিত যে ব্যয় নির্বাহ করা হয় সেটাই হচ্ছে উৎপাদন ব্যয়।
এখানে বলতে চাচ্ছি উৎপাদনের বিভিন্ন পর্যায়ে একজন উৎপাদক বা উদ্যোক্তা বিভিন্ন উপকরণ সংগ্রহ করেন এবং তা উৎপাদনকারী ব্যবহার করার জন্য যে ব্যয় করেন সেটাই হচ্ছে তার উৎপাদন ব্যয় বা মোট। একটু বোরিং হয়ে গেল না? একটু কেমন তোমার যে হ্যাঁ উৎপাদন মানে উপযোগ সৃষ্টি করা, আবার উৎপাদন ব্যয় হচ্ছে উৎপাদন করতে গিয়ে যে ব্যয় হয় তাই হচ্ছে উৎপাদন। উৎপাদন ব্যয়েরও অনেক ধরনের প্রকারভেদ আছে আমরা জানি, সেই প্রকারভেদে যাওয়ার আগে একটা গল্প শুনে, গল্প একটা স্টোরি আমি যদি বলতে চাই, সহজ গল্প। একটা ছেলে ছিল সাদা, খুব স্মার্ট ছেলে, তার বাবার একটা হোটেল বিজনেস ছিল, সে হোটেলে খুব থাকত, মাঝে মাঝে যেত। সে লক্ষ্য করলো হোটেলে প্রতিদিনই নতুন নতুন খরিদ্দার আসে, একই খরিদ্দার একাধিকবার আসে না। বিষয়টা সে তার বাবাকে বলল, তার বাবা তাকে বললেন যে তাহলে এটা কেন ঘটছে, এই সমস্যাটা কেন ঘটছে এবং এটা সমাধানটা কি দেখি। তো সাদা তার বাবার হোটেলটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করলো। চিন্তা ভাবনা করার পরে আমাদের কিন্তু সাদা তিনটা সমস্যা এবং সেই সমস্যার সমাধান বের করার উপায় খুঁজে বের করলো। প্রথম সমস্যা সে দেখলো যে তার হোটেলের কাস্টমার সার্ভিস অর্থাৎ যে মেসিয়ারের যে সার্ভিস দেয় সেই সার্ভিসটা যথেষ্ট ভালো না, কাস্টমার সার্ভিসটা খারাপ। প্লাস সে আরো দেখলো যে হোটেলের কিছু রেনোভেশন দরকার, অর্থাৎ নতুন করে স্ট্রাকচার করা দরকার, কিছু রং করা দরকার, কিছু ফেসিলিটিস বাড়ানো দরকার, এই ধরনের কাজ করা দরকার। প্লাস আর যে দেখলো যে তার হোটেলের সার্ভিসের মার্কেটিংটা ভালো হচ্ছে, অনলাইন মার্কেটিংও তার প্রয়োজন, যে এখন অনলাইন মার্কেটিংয়ে মানে খুব কম খরচে অনেক কাস্টমারের কাছে পৌঁছানো। তো মার্কেটিং, ব্যাড মার্কেটিং বা রিনোভেশন দরকার, এই সমস্যাগুলো সে বের করলো এবং সেই সমস্যাগুলো তার বাবার কাছে নিয়ে গেল এবং তার বাবার সাথে সে খুব বিষয়গুলো নিয়ে আলোচনা করলো এবং তার বাবা তাকে তিনটা বিষয় নিয়ে তিনটা সিদ্ধান্ত দিল। প্রথম সিদ্ধান্ত উনি বললেন যে হ্যাঁ কাস্টমার সার্ভিস খারাপ, ওকে উই ক্যান সলভ ইট ইমিডিয়েটলি, কিন্তু যে রিনোভেশন এবং অনলাইন মার্কেটিং বিষয়টা বলেছে এই বিষয়ে সে বলল অ্যাকচুয়ালি এটা আমরা পরবর্তী পর্যায়ে করব। সে জিজ্ঞেস করলো কেন, কাস্টমার সার্ভিস আমি এখন করি তাহলে রিনোভেশন অনলাইন মার্কেটিং এখন করতে কেন পারবো না, আমরা এটা এখন করতে তাহলে বেশি কাস্টমার আসবে তাই না। তো তার বাবা তাকে বললেন অ্যাকচুয়ালি উৎপাদনের ক্ষেত্রে কিছু কিছু সিদ্ধান্ত বা কিছু কিছু সমাধান সাথে সাথেই করা যায় আর কিছু কিছু সমাধান সাথে সাথে করা যায় না, যেটা পরবর্তী সময়ে করতে হয়, যেটাকে আমরা বলি দীর্ঘকাল। যে সকল সমস্যার সমাধান সাথে সাথে করা যায় সেটাকে আমরা বলি স্বল্পকাল, আর যে সকল সমস্যার সমাধান সাথে সাথে করা যায় না সেটাকে আমরা বলি দীর্ঘকাল, যেটাকে আমরা সাধারণত বইয়ের ভাষায় বলি যে 1 বছরের কম সময় হচ্ছে স্বল্পকাল এবং 1 বছর বেশি সময় হচ্ছে দীর্ঘকাল। উদাহরণস্বরূপ আমাদের যে প্রথম সমস্যা ঋণ কাস্টমার সার্ভিসের, আমরা একটু আগে থেকে আসি, আমাদের যে প্রথম সমস্যা কাস্টমার সার্ভিসে, কাস্টমার সার্ভিসের সমস্যা সমাধান করার জন্য কী করতে হবে, নতুন ম্যানেজার নিয়োগ করতে হবে অথবা ম্যানেজার সংখ্যা বাড়াতে হবে, শ্রমিক বাড়াতে হবে, এটা ইমিডিয়েটলি সলভ করা সম্ভব। ঠিক আছে, কিন্তু ইমিডিয়েটলি হঠাৎ করে রাতারাতি হোটেলকে রিনোভেট করা বা নতুন করে স্ট্রাকচার করা সম্ভব না, এবং অনলাইন মার্কেটিংয়ের জন্য যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, সেই অবকাঠামো দরকার, সেই অবকাঠামো গঠন করা সম্ভব না। তাহলে স্বল্পকাল হচ্ছে এমন একটা সময় যে সময় কিছু উপকরণের পরিবর্তন আনা যায়, যেমন আমরা এখানে শ্রমিকের পরিবর্তন আনতে পারবো, কিছু উপকরণের পরিবর্তন আনা যায় কিন্তু সকল উপকরণের পরিবর্তন আনা যায় না। কিন্তু বললো যে লেটার মানে হচ্ছে দীর্ঘকাল, হয়তো 1 বছরের বেশি সময় হতে পারে বা আরো বেশি সময় হতে পারে, সেই সময় আমরা চাইলে ওই রিনোভেশন বা অনলাইন মার্কেটিং করার জন্য যে অবকাঠামো দরকার সেই অবকাঠামোগুলো তৈরি করতে পারবো। তো যখন আমরা চাইলে উৎপাদন সকল উপকরণকেই পরিবর্তন করতে পারবো সেটাকে বলা হবে দীর্ঘকাল, আর যখন এক বা একাধিক উপকরণ, যেমন এখানে দুটো উপকরণ রিনোভেশন হবে না, এক বা একাধিক উপকরণ স্থির থাকবে তখন সেটা বলা হবে স্বল্পকাল। এবং উৎপাদনের ক্ষেত্রে সময়কে আমরা দুইভাবে বিবেচনা করতে পারি, একটি হচ্ছে স্বল্পকাল এবং আরেকটি হচ্ছে দীর্ঘকাল, যেটাকে আমরা ব্যাখ্যা করি মূলত উপকরণের পরিবর্তনের উপর ভিত্তি করে যে কোনটা স্বল্পকাল এবং কোনটা দীর্ঘকাল। স্বল্পকাল হচ্ছে কোনটা, এটা প্রথমে বললাম যে এই সময়ে স্বল্প সময়ে আমরা কাস্টমার সার্ভিস ইমপ্রুভ করার জন্য নতুন শ্রমিক নিয়োগ করতে পারবো, কিন্তু বাকিগুলো এই মুহূর্তে করা সম্ভব না। যে সময়ে সকল উপকরণ পরিবর্তন করা যাবে না সেটাই হচ্ছে স্বল্পকাল, যেটাকে আমরা বলতে পারি স্বল্পকাল হচ্ছে এমন একটি সময় যখন উৎপাদনের এক বা একাধিক উপকরণ স্থির থাকে।
দীর্ঘকাল কি আমরা বলছি, দীর্ঘকাল হয়েছে এমন সময় যে সময় চাইলে আমি সবকিছুই করতে পারবো, হোটেলকে রিনোভেট করতে পারবো, মার্কেটিং করতে পারবো, নতুন শ্রমিক নিয়ে দিতে পারবোই। তো দীর্ঘকাল হচ্ছে এমন সময় যেমন, হ্যাঁ, কাস্টমার সার্ভিস ছাড়া বাকি যেগুলো আছে আমাদের সেগুলোও পরিবর্তন করা যাবে। তো দীর্ঘকাল হচ্ছে এমন সময় যে সময় সকল উপকরণই পরিবর্তন। তো ফাইন, তাহলে আমরা একটু আমাদের উদাহরণটা আবার চিন্তা করি, যে ফাদারকে বাবার হোটেলের পরিবর্তন যদি আমরা চিন্তা করি, তাহলে পরিবর্তন তখনই করা যাবে, কিছু পরিবর্তন স্বল্পকালে করা যাবে, কিছু পরিবর্তন স্বল্পকালে করা যাবে না। আর যখন সকল কিছুই পরিবর্তন করা যাবে সেটাকে আমরা বলি স্থির। ঠিক আছে, সর্বোচ্চ উৎপাদন এক জায়গা থেকে বলে স্থির থাকবে, আর দীর্ঘকাল হচ্ছে উৎপাদনের সকল উপকরণে পরিবর্তনযোগ্য হবে। স্বল্পকাল নিয়ে আমরা আরেকটু আলোচনা করবো। আমরা বললাম যে সময়টা দুই ভাগ, একটা হচ্ছে স্বল্পকালে হচ্ছে দীর্ঘকাল, এবং স্বল্পকালের সঙ্গে আমরা বলেছি যখন এক বা একাধিক উপকরণ স্থির থাকে। যদি কিছু উপকরণ স্থির থাকে তাহলে কিছু উপকরণ পরিবর্তনশীল থাকবে। এই জন্য স্বল্পকালে উপকরণ হয়ে থাকে দুই রকম, কিছু উপকরণ স্থির এবং কিছু উপকরণ পরিবর্তনশীল। এবং এই কারণে স্বল্পকালে ব্যয়ও হয়ে থাকে দুই রকম, স্থির উপকরণের যে ব্যয় সেটাকে বলা হয় স্থির ব্যয়, আর পরিবর্তনশীল উপকরণের জন্য যে ব্যয়টা করতে হয় উদ্যোক্তাকে সেটাকে বলা হয় পরিবর্তনশীল ব্যয়। এই কারণে স্বল্পকালের মোট ব্যয় হচ্ছে মোট পরিবর্তনশীল ব্যয় অর্থাৎ টিভিসি যোগ মোট স্থির ব্যয় টিএফসি, এই ব্যয় যোগ করলেই আমরা স্বল্পকালে মোট ব্যয় পেয়ে। আর দীর্ঘকালে কি হয়, দীর্ঘকাল হচ্ছে এমন সময় যে সময় উৎপাদনের সকল উপকরণ কি থাকে পরিবর্তনশীল থাকে, কোনো উপকরণ স্থির থাকে না। সুতরাং দীর্ঘকালে আমরা বলতে পারি সকল ব্যয়ই পরিবর্তনশীল, কারণ এই সময় সকল উপকরণই পরিবর্তন। ঠিক আছে, এখন তাহলে আমরা যদি আরেকটু সামনে যাই, একটা উদাহরণ আমরা যদি দেখি যে স্বল্পকালটা ভালো করে একটা বোঝার জন্য, ধরে নিলাম তোমাদের ফ্রেন্ড আফিফ একটা জুস শপ আছে, এবং তার শপে প্রাথমিক স্থির ব্যয় হচ্ছে 200 টাকা, এবং শ্রমিক প্রতি দৈনিক মজুরি প্রদান করতে হয় 100 টাকা, অর্থাৎ একজন শ্রমিককে প্রতিদিন 100 টাকা মজুরি দিতে হয়, কিন্তু তার প্রতিদিন জুস শপে 200 টাকার খরচ হবেই স্থির ব্যয়, এটা কম হবে না, এটার বেশি হতে পারে স্থির ব্যয়। অর্থাৎ সাধারণত আমরা যদি জুস শপের কথা বলি, হয়তো তার দোকানের ভাড়া 200 টাকা, সেই 200 টাকা তাকে ভাড়া দিতেই হবে, সে জুস শপ খুলুক আর যে কাস্টমার সার্ভ করুক আর না করুক, কিন্তু যদি সে কাস্টমার সার্ভ করতে চায় তাহলে সাথে তাকে আরো একজন শ্রমিক রাখতে হবে, বা দুজন শ্রমিক রাখতে হবে, বা তিনজন শ্রমিক রাখতে হবে। তাহলে তার শ্রমিক যত বেশি রাখবে ওই ব্যয়টা তত বাড়বে, কিন্তু শ্রমিক রাখুক আর না রাখুক, কাস্টমার সার্ভ করুক আর না করুক, তাকে 200 টাকা বেতন তাকে দিতেই হবে। এটা হচ্ছে তো স্থির ব্যয়, আর বাকিটা হচ্ছে তার পরিবর্তনশীল ব্যয়। সাধারণভাবে প্রশ্ন আছে এটা কোন কাল হতে পারে, এটা স্বল্প। তো এই উদাহরণ থেকে আমরা যদি একটা টেবিলে দেখি যে সে তার জুস শপে যদি শ্রমিক নিয়োগ বাড়া হয় 1, 2, 3, 4, 5, 6, 7 পর্যন্ত, সেক্ষেত্রে তার স্থির ব্যয় কত হবে, পরিবর্তনশীল ব্যয় কত হবে, এবং মোট ব্যয় কত হবে। তো প্রথমে আমরা বলেছি যে স্বল্পকাল হচ্ছে এমন একটা কাল যে কালে স্থির ব্যয়ও থাকবে মোট পরিবর্তনশীল ব্যয়ও, দীর্ঘকালে শুধুমাত্র পরিবর্তনশীল ব্যয়। তো স্থির ব্যয় হচ্ছে এমন ব্যয়, স্থির মানে হচ্ছে এমন ব্যয় যেরকম পরিবর্তন ঘটে না, এবং তার স্থির ব্যয় কত 200 টাকা। শ্রমিক সংখ্যা সে শূন্য নিয়োগ রাখলেও তার মোট স্থির ব্যয় হবে 200, শ্রমিক সংখ্যা যদি সে 7 জন নিয়োগ করে সেক্ষেত্রেও তার স্থির ব্যয় হবে 200, কারণ তার বাসা ভাড়া বলছে আমরা স্থির ব্যয় যদি ধরি তাহলে বাসা ভাড়া 200 টাকা। কিন্তু তার পরিবর্তনশীল ব্যয় কি হবে, তার শ্রমিক যদি কোনো শ্রমিক নিয়োগ না হয় তাহলে তার কোনো মজুরি দিতে হবে না, 100 টাকা দিতে হবে না, কিন্তু সে যদি একজন শ্রমিক নিয়োগ করে তাহলে তাকে 100 টাকা দিতে হবে, অথবা 7 জন শ্রমিক নিয়োগ করে তাহলে তাকে 700 টাকা দিতে হবে, সেক্ষেত্রে তার পরিবর্তনশীল ব্যয়টা হবে এরকম, যখন শ্রমিক শূন্য তখন তার পরিবর্তনশীল ব্যয় শূন্য, যখন শ্রমিক 7 জন তখন তার পরিবর্তনশীল ব্যয় 700। মোট ব্যয় কি আমরা একটু আগে দেখে এসেছি আগের স্লাইডে, যে মোট ব্যয় হচ্ছে মোট স্থির ব্যয় এবং মোট পরিবর্তনশীল ব্যয়ের যোগফল। মোট ব্যয় হচ্ছে আমাদের প্রথমে যখন 0 জন শ্রমিক নিয়োগ পায় মোট ব্যয় 200, মানে স্থির ব্যয় 200, মোট পরিবর্তনশীল ব্যয় 0, যখন শ্রমিক 7 জন নিয়োগ হচ্ছে তখন তার মোট ব্যয় হচ্ছে 900, কারণ স্থির ব্যয় 200 পরিবর্তনশীল ব্যয়। এখান থেকে আমরা বলতে পারি যে মোট স্থির ব্যয়ের কখনো কোনো পরিবর্তন ঘটে না, কিন্তু মোট পরিবর্তনশীল ব্যয় উৎপাদনের পরিমাণ বা শ্রমিকের পরিমাণ বাড়ানোর সাথে সাথে পরিবর্তন ঘটে, এবং স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়কে যোগ করলে আমরা কি পাই মোট ব্যয়। কোন কালে অবশ্যই স্বল্প, আমরা একটা চিত্রে যদি দেখতে চাই
মোট স্থির ব্যয় এবং মোট পরিবর্তনশীল ব্যয় এবং মোট বিক্রিত ব্যয় চিত্রে দেখতে চাই, এখানে আমরা চিত্র দেখতে পারি যে আমার এখানে তিন ধরনের ব্যয় আছে। এই যে আমাদের অরেঞ্জ লাইনটা, এই লাইনটা হচ্ছে আমাদের স্থির ব্যয়, এখানে দেখা যাচ্ছে টিএফসি টোটাল ফিক্সড কস্ট মোট স্থির ব্যয়। অ্যাশ কালারের যে লাইনটা সেই লাইনটা হচ্ছে আমাদের টিভিসি টোটাল ভেরিয়েবল কস্ট মোট পরিবর্তনশীল। আর এর উপরে এই যে লাইনটা অনেকটা ভায়োলেট বা বেগুনি রঙের, সেই লাইনটা হচ্ছে আমাদের পিসি টোটাল কস্ট, যেটা আমরা মূলত পাই এই ব্লু লাইন টিএফসি এবং এই টিভিসি লাইনের যোগফল। কিভাবে আমরা বলেছি যে আমার পরিবর্তনশীল ব্যয় কোনটা, শ্রম, শ্রমিক যতই বাড়াবো প্রতিদিন শ্রমিককে 100 টাকা করে মজুরি দিতে হবে, আর 200 টাকা হচ্ছে স্থির ব্যয়, অর্থাৎ শ্রমিকের সংখ্যা বাড়ুক আর না কম বা না বাড়ুক, উৎপাদনের পরিমাণ বাড়াই আর না বাড়াই, 200 টাকা করে আমাকে বেতন দিতেই হবে। এই জন্য আমাদের প্রথমে যদি আমরা অরেঞ্জ লাইনটাকে লক্ষ্য করি, আমরা দেখব যখন শ্রমিক শূন্য তখনও আমার 200 টাকা দিতে হচ্ছে, যখন শ্রমিক একজন তখনও 200 দিতে হচ্ছে, এবং যখন শ্রমিক 5 জন 6 জন 7 জন তখন আমাকে 200ই দিতে হচ্ছে। এই জন্য লাইনটা হয়েছে কি, আমরা বলি ভূমি অক্ষে সমান্তরালে, এটা হচ্ছে আমাদের টোটাল টোটাল ভেরিয়েবল কস্ট। দেখি আমরা যখন শ্রমিক শূন্য তখন 15 টাকা দিতে হচ্ছে না, শূন্য শ্রমিকের 0 টাকা, যখন শ্রমিক একজন আমাকে দিতে হচ্ছে 100 টাকা, যখন শ্রমিক 2 জন তখন আমাকে দিতে হচ্ছে 200 টাকা, যখন শ্রমিক 3 জন তখন আমাকে দিতে হচ্ছে 300 টাকা, এইভাবে যখন শ্রমিক 7 জন তখন আমাকে দিতে হচ্ছে ঠিক 700 টাকা। এটা হচ্ছে আমার টোটাল ভেরিয়েবল কস্ট, শ্রমিকের সংখ্যা বাড়ছে, শ্রমিক প্রতি মজুরি 100 টাকা বেশি দিতে হচ্ছে। এই টোটাল ফিক্সড টোটাল ফিক্সড কস্ট এবং টোটাল ভেরিয়েবল কস্ট, মোট স্থির ব্যয় এবং মোট পরিবর্তনশীল ব্যয়, এই দুটোকে যোগ করে আমরা পাই মোট ব্যয়। কিভাবে, যখন শ্রমিক শূন্য তখন আমার পরিবর্তনশীল ব্যয় শূন্য, তখন আমার মোট ব্যয় কি হবে, তখন আমার মোট ব্যয় হচ্ছে সেটাই যা আমার মোট স্থির ব্যয়, তাহলে তখন আমার মোট স্থির ব্যয় 200, মোট ব্যয়। যখন একজন শ্রমিক নিয়োগ করলাম, এখন যদি আমি ভালো করে খেয়াল করি, একজন শ্রমিক নিয়োগ করা অবস্থায় নতুন একজন শ্রমিকের সাথে আমার মোট পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 100 টাকা, এই আরো জায়গা, আর মোট স্থির ব্যয় কত, স্থির ব্যয় হচ্ছে 200 টাকা, তাহলে 200 এবং 100 এই দুটোকে যোগ করলে আমরা কত পাই, আমরা পাই 300 টাকা, এটা হচ্ছে আমাদের মোট ব্যয়। দুজন শ্রমিক যখন নিয়োগ করি আমরা, তখন আমাদের মোট স্থির ব্যয় এখনো 200 টাকা এবং মোট পরিবর্তনশীল ব্যয় তখনও 200 টাকা, 200 200 400 টাকা, দুজন শ্রমিক নিয়োগ করা অবস্থায় আমাদের মোট ব্যয় হয়ে যাচ্ছে 400 টাকা। যখন 3 জন শ্রমিক নিয়োগ করি আমার স্থির ব্যয় তখনও কি 200, কিন্তু পরিবর্তনশীল ব্যয় বেড়ে 3 জন শ্রমিক হয়ে গেছে 300 টাকা, তাহলে 300 এবং 200 যোগ করলে আমরা কত পাবো, 500 টাকা। দেখতে পাচ্ছ 500 500 টাকা, 500 টাকা হচ্ছে আমাদের মোট ব্যয়। একইভাবে 4 জন শ্রমিক নিয়োগ করলে আমার 4 জন শ্রমিকের মজুরি আসবে 400 টাকা, স্থির ব্যয় আসবে 200 টাকা, এবং এটা দুটো যোগ করলে আমরা কি পাবো, মোট 600 টাকা পাবো আমরা মোট ব্যয়। এটা হচ্ছে আমাদের স্বল্পকাল, যেখানে মোট ব্যয় এবং মোট ব্যয়কে পাওয়া যাবে মূলত মোট স্থির ব্যয় এবং মোট পরিবর্তনশীল ব্যয়কে যোগ করো, এবং স্থির ব্যয় হচ্ছে সেই ব্যয় যেটা উৎপাদনের পরিবর্তনের সাথে পরিবর্তন ঘটবে না, আর পরিবর্তনশীল ব্যয় হচ্ছে ওই ব্যয় যেটা পরিবর্তন ঘটে, উৎপাদনের পরিমাণ বা শ্রমিকের সংখ্যা বাড়ানোর সাথে সাথে সেটা পরিবর্তন ঘটে। কিন্তু আমরা যে আগের চিত্রটি আরেকবার লক্ষ্য করি, আমাদের এখানে সবগুলো লাইনই কিন্তু সবগুলো রেখাই কিন্তু স্ট্রেট লাইন, মানে সরল রেখা, তাই না? সবসময় যে আমাদের মোট ব্যয় স্থির ব্যয় পরিচয় ব্যয় সরলাকৃতি হবে তা না, স্থির ব্যয় সবসময় সরলাকৃতি হবে অবশ্যই, কারণ এটি স্থির থাকে, কিন্তু পরিবর্তনশীল ব্যয় এবং মোট ব্যয় যে সবসময় সরলাকৃতি হবে তা না, একটু ভিন্ন রকম চিত্র আসতে পারে। যেমন আমরা যদি একটা চিত্র দেখি আমাদের বই যেটা আছে, যে আমাদের স্থির ব্যয় পরিবর্তনশীল ব্যয় এবং মোট ব্যয় এইরকমও হতে পারে। এখানে দেখো এফসি মানে হচ্ছে আমার স্থির ব্যয়, অর্থাৎ উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে স্থির ব্যয়ের কোনো পরিবর্তন ঘটে না, উৎপাদনের সাথে স্থির ব্যয়ের কোনো সম্পর্ক নেই, কিন্তু উৎপাদনের পরিমাণ যত বাড়বে আমার পরিবর্তনশীল ব্যয় কিন্তু তত বাড়বে। বাড়ার ধরনটারও একটা পার্থক্য আছে, প্রথম দিকে ক্রম হ্রাসমান হারে বাড়ে, পরবর্তীতে ক্রম বর্ধমান হারে, রাইট? আমরা জানি না, ক্লাসে বারবার বলেছি যে উৎপাদনের পরিমাণ বাড়ালে শ্রমিক বেশি লাগবে বা উপকরণ বেশি লাগবে বা কাঁচামাল বেশি লাগবে, সুতরাং পরিবর্তনশীল ব্যয় বাড়বে। কিন্তু যদি বাসা ভাড়ার কথা বলি, উৎপাদন বেশি করলে বাসা ভাড়া অতটুকুই লাগবে, উৎপাদন বেশি করলে আমার মেশিনারিদের যে খরচ, কস্ট একটা মেশিন, সেই মেশিনের কস্ট একটা মেশিনের কস্টই থাকবে, কিন্তু হ্যাঁ মেশিনের মেনটেনেন্স কস্ট, মেশিনের ট্যাবলেট খরচ এগুলো বেড়ে যেতে পারে,
সেগুলোকে বলতেছি আমরা পরিবর্তনশীল ব্যয়, আর যেগুলো পরিবর্তন হবে না সেগুলো হচ্ছে আমার স্থির ব্যয়। স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় দুটোকে যোগ করলে আমরা পাবো মোট ব্যয়। স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়কে যোগ করলে আমরা পাবো মোট ব্যয়, ঠিক আছে? তো মোট ব্যয় কেমন হবে? মোট ব্যয়ও পরিবর্তনশীল ব্যয়ের মতোই আকৃতি গ্রহণ করবে, প্রাথমিক অবস্থায় বাড়ি স্থির হারে, ক্রমহ্রাসমান হারে, প্রাথমিক অবস্থায় বাড়ে ক্রমহ্রাসমান হারে এবং পরবর্তী বাড়ে ক্রমবর্ধমান হারে। এই ছিল আমাদের স্থির ব্যয়, পরিবর্তনশীল ব্যয় এবং মোট ব্যয়। তবে এছাড়াও আমাদের আরো কিছু গুরুত্বপূর্ণ কনসেপ্ট যেগুলো আমরা সামনে এখন দেখব। স্থির ব্যয়কে গড় বের করা যায়, যেটাকে বলা হয় গড় স্থির ব্যয়, স্থির ব্যয়ের গড়। স্থির ব্যয়ের গড় কি? মোট স্থির ব্যয়কে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে গড় স্থির ব্যয় পাওয়া যায়। অর্থাৎ মোট উৎপাদন করতে স্থির ব্যয় হচ্ছে 500 টাকা, বা আগের আগে বললাম কত, 200 টাকা। উৎপাদন করছি পাঁচ পণ্য, পাঁচটা পণ্যের প্রতি পণ্যের জন্য কতটুকু স্থির ব্যয় হলো? উৎপাদন করলাম 10 টাকা, 10 একক, তাহলে 200 টাকা 10 এককে উৎপাদন ব্যয় হলে প্রতি এককে কত টাকা লাগলো? অথবা আমি বললো 200 একক করলাম, তাহলে প্রতি এককে কত টাকা লাগলো আমার স্থির ব্যয়? এটা বলে গড় স্থির ব্যয়। অর্থাৎ মোট স্থির ব্যয়ের যে পরিমাণ, সেটাকে যদি উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করা হয় তাহলে পাওয়া যাবে গড় স্থির ব্যয়, যেমন বলো অ্যাভারেজ ফিক্সড কস্ট বা AFC, যেটা পাওয়ার উপায় হচ্ছে মোট স্থির ব্যয় টোটাল ফিক্সড কস্টকে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করা, তাহলে গড় স্থির ব্যয়। তাহলে গড় স্থির ব্যয় যদি হয় TFC ডিভাইড বাই Q, তাহলে গড় পরিবর্তনশীল ব্যয় আসতে পারে। গড় পরিবর্তনশীল ব্যয় বা গড় পরিবর্তনীয় ব্যয় কিভাবে পাবো আমরা? শুধুমাত্র TFC জায়গায় যদি আমরা TBC চিন্তা করি, মোট স্থির ব্যয়ের জায়গায় যদি মোট পরিবর্তনশীল ব্যয় বসাই বা মোট পরিবর্তনীয় ব্যয় বসাই, তাহলে আমরা গড় পরিবর্তনীয় ব্যয় পাবো। দেখে আমরা ঠিক আছে কিনা, এই যে মোট পরিবর্তনীয় ব্যয়কে মোট উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে গড় পরিবর্তনীয় ব্যয় পাওয়া যায়। গড় পরিবর্তনীয় ব্যয় অর্থাৎ মোট পরিবর্তনীয় ব্যয় TBC ডিভাইডেড বাই Q, গড় পরিবর্তন। এছাড়া আরো দুটো ইম্পর্টেন্ট কনসেপ্ট আমাদের রাখতে হবে। তাহলে গড় ব্যয়, তাহলে গড় ব্যয় কি? তাহলে আমরা গড় স্থির ব্যয় বের করেছি TFC ডিভাইড বাই Q, গড় পরিবর্তনশীল ব্যয় বের করেছি TBC ডিভাইড বাই Q। গড় ব্যয় মানে কি? গড় ব্যয় মানে হচ্ছে প্রতি একক দ্রব্য উৎপাদনের পিছনে কত টাকা ব্যয় হবে, এটাকে আমরা TFC এবং TBC যোগ করে যে TC আমরা পাই, স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় যোগ করে যে TC আমরা পাই, সেই TC কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে আমরা পাবো কি ব্যয়? গড় ব্যয়। এবং একটা জিনিস আমাদের খুব হাইলাইট করে গেছে, আমরা দেখতে পাচ্ছ যে অ্যাকচুয়ালি স্বল্পকালে গড় ব্যয় হচ্ছে গড় স্থির ব্যয় এবং গড় পরিবর্তনশীল ব্যয়ের যোগফল। যেহেতু আমরা জানি মোট ব্যয় হচ্ছে গড় স্থির ব্যয় এবং গড় পরিবর্তনশীল ব্যয় যোগফল, সরি, যেহেতু আমরা জানি মোট ব্যয় হচ্ছে মোট স্থির ব্যয় এবং মোট পরিবর্তনশীল ব্যয়ের যোগফল, একইভাবে গড় ব্যয় হচ্ছে গড় স্থির ব্যয় এবং গড় পরিবর্তনশীল ব্যয়। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, প্রান্তিক ব্যয়, এটা খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট। প্রান্তিক, প্রান্তিক উৎপাদন আমরা জেনেছি, প্রান্তিক উপযোগ আমরা জেনেছি, একইভাবে প্রান্তিক ব্যয়। প্রান্তিক মানে আমরা সবসময় মনে রাখবো অতিরিক্ত এক একক, যে কোনো কিছু অতিরিক্ত এক একক উৎপাদন করলে মোট ব্যয়ের যে পরিমাণ বৃদ্ধি ঘটবে, মোট ব্যয়ের যে পরিবর্তন ঘটবে, সেটাই হবে প্রান্তিক ব্যয়। প্রান্তিক ব্যয় বের করার সূত্রটা অনেকটা গর্বের মতো, গর্বে আমরা বলছি মোট ব্যয় ভাগ উৎপাদনের পরিমাণ। প্রান্তিক ব্যয় আমরা বলবো মোট ব্যয়ের পরিবর্তন, ডেল্টা মানে হচ্ছে পরিবর্তন, ভাগ উৎপাদনের পরিমাণের পরিবর্তন। TC ডিভাইড বাই Q, TC ডিভাইড বাই Q, দ্য অনলি থিং দ্যাট ডিফারেন্ট হেয়ার ইজ দ্য ডেল্টা সাইন, দুই জায়গাটা শুধু ডেল্টা সাইন। অর্থাৎ মোট ব্যয়ের যে পরিবর্তন ঘটলে, কখন উৎপাদনের পরিবর্তন ঘটলে মোট ব্যয় যে পরিবর্তন ঘটে তার অনুপাত হচ্ছে প্রান্তিক ব্যয়। অনেকে অনেকভাবে সংজ্ঞায়িত করতে পারে, তুমি বলতে পারো যে অতিরিক্ত এক একক উৎপাদনের কারণে অতিরিক্ত যে ব্যয় হয় সেটা প্রান্তিক ব্যয়, অথবা উৎপাদনের পরিমাণ এক একক বৃদ্ধি করলে অতিরিক্ত যে ব্যয় বৃদ্ধি পাবে সেটা হচ্ছে প্রান্তিক ব্যয়, অথবা তুমি বলতে পারো উৎপাদনের পরিমাণের পরিবর্তন এবং ব্যয়ের পরিমাণের পরিবর্তনের অনুপাতই হচ্ছে প্রান্তিক ব্যয়। ওকে, নাও লেটস টেক এ হোম, বাসায় বসে আমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করবো যে আমরা এটাকে সলভ করতে পারি কিনা। যদি আমরা এটাকে সলভ করতে পারি
তাহলে দেরি হতো, যদি সলভ করতে না পারি তাহলেও খারাপ, তাহলেও ভালো, আমরা আগামী ক্লাসে এটা সলভ করবো। আদারওয়াইজ যদি আমরা চেষ্টা নাই করি, একদম চেষ্টা না করি, তাহলে কিন্তু আমরা সলভ করতে পারবো না। সুতরাং আমাদের বাড়ির কাছে একটু খেয়াল করি সবাই, এবং যত ধরনের প্রশ্ন থাকে অবশ্যই করতে পারবো। প্রশ্ন আমার ইমেল অ্যাড্রেস দেওয়া হচ্ছে, ইমেল অ্যাড্রেসে করতে পারো, অথবা এখানে কমেন্ট সেকশন তোমরা করতে পারবে। তো আমরা এখানে বাড়ির কাছে দিয়েছি যে করিমের একটি জুতোর কারখানা আছে, এবং ওখানে নিম্ন ধরনের ব্যয় কি ধরনের ব্যয়, সে উৎপাদনের পরিমাণ যত বৃদ্ধি করে, শূন্য থেকে 1, 2, 3, 4, 5, 6 উৎপাদনের পরিমাণ যত বাড়ায়, তার পিভিসি মানে পরিবর্তনশীল ব্যয় কত বাড়তে হবে, 10 থেকে 25, 25 থেকে 45, 45 থেকে 70, 100, 135। স্বাভাবিকভাবেই উৎপাদন যত বাড়াবে, একজন ব্যক্তির তার শ্রমিকের খরচ, কাঁচামালের খরচ, বিভিন্ন খরচ বেড়ে যাবে, এবং এই অবস্থায় তার মোট ব্যয় বাড়তে থাকে। 30, 40, 55 এভাবে তার মোট ব্যয় বাড়তে থাকে। তোমার কাজ হচ্ছে এখান থেকে টিএফসি, এএফসি, এবিসি, এসি এবং এনসি নির্ণয় করা। টিএফসি কি আমরা সূত্র দেখেছি, এএফসি কত আমরা সূত্র দেখেছি, এবিসি বের করা, এসি বের করা এবং এমসি বের করা, এবং আমরা যেরকম চিত্র এখানে দেখতে পেয়েছি, এই চিত্র অঙ্কন করে এদের মধ্যে কি সম্পর্ক আছে সেটা একটু লক্ষ্য করা, এবং সেই সম্পর্কের উপর ভিত্তি করে আমরা কিভাবে উৎপাদনের সিদ্ধান্ত নিতে পারি সেই বিষয়টা আমরা জানতে পারি। তা আমাদের আজকের সামারি কি ছিল পুরো পড়াশোনা? আমরা আজকে দেখলাম প্রথমেই যে আমাদের আলোচনার বিষয় ছিল উৎপাদন, উৎপাদন ব্যয় এবং আয়। উৎপাদন হচ্ছে উপযোগ সৃষ্টি করা, উৎপাদন ব্যয় হচ্ছে উৎপাদন করার জন্য যে ধরনের ব্যয় সংগ্রহ সেটা হচ্ছে উৎপাদন ব্যয়। তবে উৎপাদনের সাথে দু ধরনের সময় সম্পর্কিত, একটি হচ্ছে স্বল্পকাল, একটি হচ্ছে দীর্ঘকাল। স্বল্পকাল হচ্ছে এমন সময় যে সময় উৎপাদনের সকল উপকরণ পরিবর্তন করা যায় না, এক ব্যাটারিক উপকরণ স্থির থাকে। আর দীর্ঘকাল হচ্ছে এমন সময় যে সময় উৎপাদনের সকল উপকরণ চাইলে আমি পরিবর্তন করতে পারবো, যেমন সাদাত চাইলেই ফ্যাক্টরি নতুন করে রিনোভেট করতে পারছে না, স্বল্পকালে পারবে, কিন্তু দীর্ঘকালে সেগুলো পারবে। যে সকল উপকরণ যখন পরিবর্তন করা যায় না সেটা স্বল্পকাল, আর যখন সকল উপকরণ পরিবর্তন করা যায় অর্থাৎ মার্কেটিং এর জন্য অনলাইন মার্কেটিং করতে পারবে, হোটেলও ইনোভেট করতে পারবে, সমস্ত বাড়তে করতে পারবে, তখন সেটাকে বলা হবে দীর্ঘকাল। যে স্বল্পকাল এবং দীর্ঘকালকে সংজ্ঞায়িত করা হয় উপকরণের পরিবর্তনের উপর ভিত্তি করে। তারপরে আমরা দেখলাম যে স্বল্পকালে যেহেতু কিছু উপকরণ স্থির থাকে, তাহলে স্বল্পকালে উপকরণগুলো দুই ধরনের, স্থির উপকরণ এবং পরিবর্তনশীল উপকরণ। ঠিক আছে, স্থির উপকরণের যে ব্যয় হয় সেটাকে বলা হয় মোট পরিবর্তনশীল বা পরিবর্তনীয় ব্যয়। পরিবর্তনশীল এবং পরিবর্তনীয় ব্যয় একই কথা, যে কোনোটা আমরা ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। এবং স্থির উপকরণের যে ব্যয় হয় সেটা হচ্ছে মোট স্থির ব্যয়, এবং স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় ব্যয়কে যোগ করলে আমরা পাই মোট ব্যয় বা টিএফসি। এখান থেকে আমরা এএফসি বের করেছি, এএফসি সূত্র কি টিএফসি ডিভাইড বাই কিউ, এবিসির সূত্র কি টিবিসি ডিভাইড বাই কিউ, এসির সূত্র কি অ্যাভারেজ কস্টের টিসি ডিভাইড বাই, এমসির সূত্র কি ডেল টিসি ডিভাইড বাই ডেল। আমরা এগুলো ক্লাসে আলোচনা করেছি, আজকে আশা করি তোমরা আরো ভালো করে বুঝতে পেরেছ। এবং আবারও বলছি প্রশ্ন করতে হবে, যদি প্রশ্ন কমেন্টসে করতে কারো কোনো ধরনের দ্বিধা লাগে তাহলে বাইরে শুরুতেই আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, তোমরা ইমেইলে আমাকে প্রশ্ন করতে পারবে। আই উইল অলওয়েজ গিভ ইউ দ্য আনসার, আই উইল ট্রাই টু গিভ ইউ দ্য আনসার, সবসময় তোমাদেরকে আমি আনসার করতে চেষ্টা করবো। তো আজকে এতটুকুই, বাড়ির কাছে সবাই করার চেষ্টা করবে, নেক্সট ক্লাসে দেখা হবে। সবার ধৈর্যের জন্য অসংখ্য ধন্যবাদ, এবং লাস্ট বাট নট লিস্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট মেসেজ ফর টুডে, স্টে হোম, স্টে সেফ, স্টপ দ্য স্প্রেড, প্রোটেক্ট ইউরসেলফ, প্রোটেক্ট ইউর ফ্যামিলি। থ্যাংক ইউ।